যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে খোঁজখবর রাখে বা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি করছি ইনি সাইটিকাতে আক্রান্ত আমি খুব ছোট্ট ভিডিও করব কারণ উনি খুব তারা রয়েছে বাড়িতে চলে যেতে হবে সেই জন্য বিরাট কিছু আমি বলবো না এই সাইটিকা নার্ভের ব্যথা কতদিন ধরে আপনার বলুন এক মাস এক মাস ধরে আপনি বিভিন্ন চিকিৎসা করেছেন করেছেন তো চিকিৎসা করেছে তো তাতে কি কমেছে কমেনি বা হাঁটুর ছবি টবি করতে আবার হয় ওনাকে খালি আমি দেখলাম কি না উনি আমাকে বললো যে ডাক্তারবাবু আমার এই ব্যথার জন্য আমার মেজাজ ঠিক থাকছে না প্রচন্ড রাগ বলেছেন এই কথা নিজের ভিতরে রাগ হয়েছে তো খুব রাগ হয়ে গেছে নিজের ভিতরে খুব কষ্ট পেয়েছে ব্যথা হচ্ছে বাঁ দিকে ব্যথা এবং পেছন দিক থেকে অর্থাৎ সাইটিকা নার্ভের ব্যথা যে পেছন দিক থেকে আক্রান্ত হয় এবং হাঁটু পর্যন্ত এসে নিচ পর্যন্ত গোড়ালি পর্যন্ত নেমে আসছে এবং এই ব্যথাটি চেপে ধরলে পরে কি আরাম লাগে তো যদি চেপে ধরে থাকেন চেপে ধরে থাকলে আরাম শুধু এইটুকুনি শুনেই আমি আর কোনো জায়গায় আমি চিন্তা ভাবনা করিনি আর কোনো কিছু ভাবনা চিন্তা করিনি ওনাকে আমি বলেছি এখনই কমে যাবে আমি যে ওষুধ দেবো সবার সামনে এই কথাটা বলেছি বলেছি তো বলার পরে ওনাকে আমি কলোসিন টু হান্ড্রেড একটা ডোজ খাইয়ে দিয়েছি ব্যথা তারপরে আপনি হাঁটছেন কিরকম বলুন এখন পারছেন ব্যথা কমেছে এখানে ইনস্ট্যান্ট বসিয়ে ওনাকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে এবং এই ওষুধ খাওয়ার পরে উনি কিন্তু নিজে বলছেন একটু হেঁটে দেখান এই যে নর্মাল হাঁটছে কিন্তু নর্মাল হাঁটছে একদম নর্মাল কিন্তু উনি যখন আসলেন গাড়িতে করে নিয়ে এসেছিলেন এবং এসে হাঁটতে কষ্ট হচ্ছিল আপনার বসুন এখন অনেকটাই ভালো লাগছে আমি ওনাকে বললাম যে আরেকবার বাড়িতে গিয়ে ওষুধ খান অনেকটাই কমে যাবে তো ওনার এই যে সাইটিকার ব্যথা এই যে লক্ষণ এবং কীরকম ব্যথা হচ্ছিল না বলছে চিড়িক মারছে টেনে ধরছে ব্যথা চিরিক মারছে টেনে ধরছে ব্যথা এই ধরনের ব্যথা এই ব্যথাকে আমি কলসিন দিয়েছি এবং চেপে ধরলে যেহেতু আরাম শুধু এইটুকুনি শোনার পরেই ওনাকে কলসিন টু হান্ড্রেড একটা ডোজ খাইছি তাতেই এতটা আরাম পেয়েছে যেটা হাঁটতে পারছিল না এখন হেঁটে দেখালো তো তোমাদের জানানোর জন্য দিলাম ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে সকলকে দেব বলে কি খুশি এই হাসি বেরিয়ে গেছে পেশেন্টের